এক ফসলি জমিতে সারা বছর সবজি আবাদ করে বিপ্লব ঘটিয়েছেন পাবনার আট ঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৃষকরা তাদের অক্লান্ত পরিশ্রমে উপজেলার বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে সবজি এবং মশলা জাতীয় ফসলের আবাদ ভূমিতে ছড়িয়ে পড়ছে আশেপাশের গ্রামগুলোতেও পাবনা থেকে আহমেদ হক রানার তথ্যচিত্রে রিপোর্ট পাবনার আটঘরিয়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগুলোতে সবুজের সমারোহ মাঠে মাঠে শোভা পাচ্ছে বিভিন্ন আগাম জাতের গ্রীষ্মকালীন সবজি এখানকার কৃষকদের বড় একটি অংশের জমি নেই বার্ষিক হিসেবে লিজ নেওয়া কৃষকরা বছরের একটি দিনও তাদের জমি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে রাজি নয় সবজি তোলার মৌসুমে পুরুষদের পাশাপাশি নারীরাও জমিতে জমিতে কাজ করেন গাড়ি যখন আসে তার আধা ঘন্টা পরে আমরা আসি আসার পরে মোলা যখন তোলে আমরা গাড়িতে উঠায় নিয়ে আসি বাড়িতে দিয়ে আসি পাঁচ তারিখে আয়োজন করেছি আল্লাহ বেশিরভাগ কাজ করবো খরা প্রবণ হওয়ায় এই অঞ্চলে পরিকল্পিত সেচ ব্যবস্থার দাবি স্থানীয় কৃষকদের খরার কারণে ফসল বেশিরভাগ মারা যায় তো বৃষ্টির আশায় তাকায় থাকা লাগে উপরের দিক যে কখন বৃষ্টি হবে তাই সেচ ব্যবস্থা থাকতো তাহলে আমরা হয়তো কৃষকেরা সবাই উপকৃত হতাম কৃষি বিভাগ বলছে আর্থিকভাবে লাভবান হওয়ায় সবুজ সবজির বাজারে সারা বছর সহজলভ্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পুষ্টির চাহিদা সবজির চাহিদা পূরণ হচ্ছে পাশাপাশি এখানকার যে বেকার যে মানুষগুলো ছিল তাদের কিন্তু একটা বর্তমানে জীবিকার একটা ভালো একটা মাধ্যম এখানে তৈরি হয়েছে পরিবেশ বান্ধব আবাদ পদ্ধতির কারণে ফসলের রোগ বালায়ের আক্রমণ তুলনামূলক অনেক কম বলে জানালেন কৃষি কর্মকর্তা ফসল একসাথে করার কারণে এই ফসলের মধ্যে একটা সিনার্জেটিক ইফেক্ট আছে যে ইফেক্টের ফলে রিপেলেন্ট ইফেক্ট কাজ করে রিপেলেন্ট ইফেক্টের ফলে যে ক্ষতিকর যে পোকামাকড়গুলো আছে বিশেষ করে বেগুনের যে ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা ছিল এই পোকাগুলোর আক্রমণ কম হয়ে থাকে অর্থাৎ একটা একটা পরিবেশ বান্ধব পদ্ধতি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারে পরিকল্পিত উপায়ে পতিত জমির সঠিক ব্যবহারে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য শস্যের ঘাটতি পূরণ করা সম্ভব ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর